প্ল্যানিং আছে যে আমরা বাংলাদেশ যাব, ডালপুরি চটপটি জামতলার মিষ্টি, তাহলে আমরা ভুটানের যে সৌন্দর্যটা ওটা আমরা দেখতে পারবো। তোমাদের যাওয়া থেকে আমি তোমাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করবো এক এক। সবাই জানো যে আমার পাসপোর্টটা নিয়ে কতটা ভুগতে হয়েছে। এই ভিডিওটা আমার চ্যানেলেই দেওয়া আছে, যদি তোমরা কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই তোমরা দেখে নিও। তো তাহলে তোমরা বুঝতে পারবে যে একটা পাসপোর্ট করতে গেলে কতটা হ্যারাসমেন্টের মধ্যে পড়তে হয়। অনেক কষ্টের পরে আমার পাসপোর্টটা বের হয়েছে। আমাদের প্ল্যানিং ছিল যে আমরা ভুটানে যাব, বাট এখন গেলে ভুটানে বরফই পাবো না। তোমরা তো জানো যে এই বছরে আমি মার্চ মাসে নর্থ সিকিম গেছিলাম, তো আমরা এখন সেজন্য ভুটানে যাচ্ছি না। তবে প্ল্যানিং আছে যে নেক্সট ইয়ারে মার্চের দিকে আমরা আবার ভুটানে যাব, তাহলে আমরা ভুটানের যে সৌন্দর্যটা ওটা আমরা দেখতে পারবো। তো বন্ধুরা, এবার আমাদের পুজোর প্ল্যানিং আছে যে আমরা বাংলাদেশ যাব। তোমরা যারা বাংলাদেশে গেছো, বাংলাদেশে কিছু ইউনিক ইউনিক খাবার দাবার আছে, আর যারা যাওনি তাদের জন্য আমি বেসিক্যালি বাংলাদেশ যাচ্ছি। সেখানে গিয়ে সেখানকার অথেন্টিক খাবার দাবারগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। বন্ধুরা, আমাদের প্ল্যানিং আছে যে আমরা নবমীর দিন যাব, তখন পদ্মা নদীর ইলিশটাও আশা করি ট্রাই করা যাবে। বাংলাদেশে অথেন্টিক খাবারগুলোর মধ্যে ফার্স্টে আছে কাচ্চি বিরিয়ানি, তার সেকেন্ড আছে হালিম, আর ফালুদা, আর চানাচুর। চানাচুরগুলো অনেক টেস্টি হয় আমি শুনেছি, বাট আমি কখনো খাইনি। আমি এবার যে আশা করি ট্রাই করতে পারবো, আমার তো খুবই ইচ্ছা। আরও অনেক ধরনের খাবার দাবার আছে যে একটু ঝাল ঝাল, আমি অ্যাকচুয়ালি ঝাল ঝাল খেতে বেশি পছন্দ করি। ডালপুরি চটপটি জামতলার মিষ্টিও বা আমরা কিছুদিন আগেই বাংলার ইলিশ খেয়েছি, তো সেটা তোমরা দেখেছো অবশ্য আর অনেক সাপোর্টও করেছো। অনেক কিছু আছে সেগুলো আমার আমি অ্যাকচুয়ালি জানি না, ওখানে যেয়ে দেখতে হবে, আর সেগুলো তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করবো। তারপর ওখানে বিভিন্ন ধরনের জায়গাতে আমরা ঘুরতে যাব, পার্ক আছে, অনেক কিছু, মানে জানি না অত কিছু, যে ঘুরতে যাব। আমি আশা করি একটা সিনেমা তো দেখবই, দেখি বাংলাদেশের সিনেমা হলগুলো কেমন, আশা করি আমাদের এখানকার মতনই হবে। তো আমি তোমাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করবো এক এক করে আশা করি। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটি আজ এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করা গেলে অবশ্যই পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দিও। তো চলো বন্ধুরা, টাটা।